নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আরেকটি ভ্যাকেন্সিমূলক খবর নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ভারতে এই পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর অর্থাৎ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের আরেকটি ভ্যাকেন্সিমূলক খবর বা আরেকটি ভলেন্টিয়ার্স নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেটা শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমেই হচ্ছে নিয়োগ হবে এবং ইন্টারভিউ সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হবে। তো যারা আগ্রহী তারা অ্যাপ্লাই করতে পারবে। তো আমরা দেখে নেবো যে কোন জায়গায় কোন হসপিটালে খালি রয়েছে বা কোন পদে নিয়োগ হবে, কোন ভলেন্টিয়ার্স নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে। যে বিজ্ঞপ্তিটা বেরিয়েছে 4/6/2020 অর্থাৎ গতকালের বিজ্ঞপ্তি 4/6/2020। তো দেখে নেবো কী নোটিফিকেশানটা রয়েছে। আমরা এখান থেকে চলে যাব গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের, এখানের আমি একটু বড় করে দেখাচ্ছি, রিক্রুটমেন্ট অপশানে যাব। তো রিক্রুটমেন্ট অপশানে গেলে দেখুন এখানে রয়েছে আজকের এই 4 তারিখের নোটিফিকেশান জারি হয়েছে। দেখুন 4 তারিখের নোটিফিকেশান দেখুন রয়েছে কি, ওয়াক ইন ইন্টারভিউ ফর জিডিএমও অর্থাৎ জেনারেল ডিউটি ডিউটিএম মেডিকেল অফিসার, জেনারেল ডিউটি মেডিকেল অফিসার নিয়োগ হবে ওয়াক ইন্টারভিউয়ের মাধ্যমে। কোথায় না ওয়াক ইন ইন্টারভিউ ফর দ্য এমআর বাঙ্গুর কোভিড-19 হসপিটাল অর্থাৎ কলকাতার এমআর বাঙ্গুর কোভিড-19 হসপিটাল অ্যাট টালিগঞ্জে, কলকাতা 33 আন্ডার দক্ষিণ 24 পরগনা ডিস্ট্রিক্ট, দক্ষিণ 24 পরগনা ডিস্ট্রিক্টের আন্ডারে কলকাতা 33-এর টালিগঞ্জের কাছে যে এমআর বাঙ্গুর হসপিটাল রয়েছে, কোভিড-19 হসপিটাল করা হয়েছে, সেইখানে কিন্তু ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে জেনারেল ডিউটি মেডিকেল অফিসার নিয়োগ হবে। তো একটু আমরা দেখে নেব যে কী রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি 4 তারিখে নোটিফিকেশান জারি হয়েছে, কবে ইন্টারভিউ রয়েছে সমস্ত কিছু ডিটেলস আমরা দেখবো, স্যালারি কত এই সমস্ত। তো এটাতে ক্লিক করি, দেখে নিই কী রয়েছে নোটিফিকেশানটাতে। দেখতে পাচ্ছেন তো আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে সরি 4/6, ভালো করে দেখুন 4/6/2020-তে, 4/6/2020-তে নোটিফিকেশানটা জারি হয়েছে আজকের ডেটে। এবং মেমো নম্বর হচ্ছে দেখতে পাচ্ছেন 4547 এই মেমো নম্বরে। তো কী রয়েছে আমরা একটু দেখে নেব নোটিফিকেশানটাতে কী রয়েছে। দেখতে পাচ্ছেন দ্য ইন দ্য কানেকশান অফ দেখুন তাহলে 4/6/2020-তে দেখুন ইন কানেকশান অফ দ্য জিও নম্বর এটা দেওয়া আছে 9/4/2020-র এই জিও নম্বর অনুযায়ী ওয়াক ইন ইন্টারভিউ হবে। ভালো করে দেখুন ওয়াক ইন ইন্টারভিউ রয়েছে। তো কবে না 12 তারিখ, ভালো করে দেখুন 12/12/2020, তাহলে 12/12/2020-তে হচ্ছে এই এটা আছে ইন্টারভিউটা আছে শুক্রবার। দেখুন 12/2020 শুক্রবার চিফ মেডিকেল অফিসার নিয়োগ হবে দক্ষিণ 24 পরগনার অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, কোথায় হবে এমআরবি হসপিটাল কমপ্লেক্স টালিগঞ্জ। তাই অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং অফ এমআরবি হসপিটাল কমপ্লেক্স টালিগঞ্জ, কলকাতা 7/33। এনগেজমেন্ট ফল কন্ট্রাকচুয়াল বেসিসে, কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ হবে জেনারেল ডিউটি মেডিকেল অফিসার ইন অ্যাক্সোভেটেড এমআর বাঙ্গুর কোভিড-19 হসপিটালে নিয়োগ হবে। তো দেখে নিই এবারে কী কোন পোস্টে রয়েছে, মানে এই পোস্টার দেখলাম আরও কিছু ইনফরমেশান রয়েছে সেটা আমি শেয়ার করছি। দেখুন কোয়ালিফিকেশান দরকার হচ্ছে এমবিবিএস ডিগ্রি দরকার, দেখুন কোয়ালিফিকেশান এমবিবিএস ডিগ্রি দরকার। এবং ভালো করে দেখুন কোয়ালিফিকেশান এমবিবিএস ডিগ্রি দরকার এবং কত এমবিবিএস ডিগ্রি। আর 12 তারিখে ইন্টারভিউ রয়েছে, দেখুন ডেট 12/12/2020 শুক্রবার হবে, কোন জায়গায় ভেন্যু দেখতে পাচ্ছেন সিএমও এইচ অফিস বাঙ্গুর হসপিটাল কমপ্লেক্স টালিগঞ্জ কলকাতা 33। সময় হচ্ছে 10:30-12:30 রিপোর্টিং, 10:30-12:30 সময় উপস্থিত থাকতে হবে। রেমুনারেশন মান্থলি রেমুনারেশন হবে 40,000 টাকা এবং বয়স 53-55 বছরের মধ্যে বয়স হতে হবে, 31/3/2020 মধ্যে 55 বছরের মধ্যে বয়স হতে হবে। এবং কী কী জিনিস জেরক্স লাগবে দেখুন, এজ প্রুফ, অ্যাড্রেস প্রুফ, এমবিবিএস ডিগ্রি মার্কশিট, MCIWMC রিগার্ডিং সার্টিফিকেট, এনি আদার টেস্টমোনিয়াল ফর এনি এক্সপিরিয়েন্স এর জন্য,
আর কটা সিট রয়েছে দেখুন, নম্বর অফ ভ্যাকেন্সি অনেকগুলো পোস্ট রয়েছে, 25টা পোস্ট রয়েছে মোট টোটাল। এবং রিকোয়ারমেন্ট ভ্যাকেন্সি মেডিকেল অফিসার দেখুন, প্যানেল উইল বি প্রিপেয়ার ফর এনগেজমেন্ট বা রিক্রুটমেন্ট অফ দ্য ভ্যাকেন্সি অফ মেডিকেল অফিসার। 25টি পোস্টে ভ্যাকেন্সি রয়েছে, জেনারেল ডিউটি মেডিকেল অফিসার নিয়োগ হবে, দেখতে পাচ্ছেন স্যালারি 40,000 টাকা, এবং ডিগ্রি MBBS ডিগ্রি থাকলে কিন্তু তারা অ্যাপ্লাই করতে পারবে। এবং আরও তো যারা অ্যাপ্লাই করতে চাও ইন্টারেস্টেড, দেখুন এখানে লেখা রয়েছে, বিস্তারিতটা লেখা রয়েছে দেখুন, যে ইন্টারেস্ট ভালো করে দেখুন, ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট টু অ্যাটেন্ড দ্য ইন্টারভিউ, দেয়ার অরিজিনাল টেস্টোমোনিয়াল অ্যালং উইথ ফটোকপি জেরক্স কপি সহ ডকুমেন্ট সহ টু বি সাবমিটেড অ্যাট টাইম অফ ইন্টারভিউ, ইন্টারভিউ সময় কিন্তু তাদের উপস্থিত থাকতে হবে। কোনো রকম অ্যাপ্লিকেশান ফর্ম পূরণ মানে অ্যাপ্লিকেশান জমা দিতে হবে না বা আগে থেকে কোনো পাঠাতে হবে না, জাস্ট ওই ইন্টারভিউর সময় উপস্থিত থাকতে হবে এবং সব ডকুমেন্টস সহ উপস্থিত থাকতে হবে কোনো রকম। তাহলে বিশেষ কিছু ভিড় নেই, শুধুমাত্র ইন্টারভিউ ডাইরেক্ট ওখানে গিয়ে আপনার ইন্টারভিউ দেবেন, এবং ইন্টারভিউটা হচ্ছে 12 জানুয়ারি 10:30টার মধ্যে আপনাদের উপস্থিত থাকতে হবে। তো যাই হোক, এই ভ্যাকেন্সিমূলক খবরটা আমি শেয়ার করলাম, যদি আরও কিছু খবর পাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট দেবেন, আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটা কেমন লাগলো তাও জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে। সঙ্গে থাকবেন, ফিরে আসছি আবার অন্য ধরনের রিক্রুটমেন্ট আপডেট বা চাকরির খবর নিয়ে ফিরে আসবো। ততক্ষণ ধন্যবাদ, আর ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে এই PDFটা আপনারা পেয়ে যাবেন। থ্যাংকস ফর ওয়াচিং।